দীর্ঘ চার দশক ধরে প্রতিদিন সকালে মাছ ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হতো দেশের সামুদ্রিক মাছের একমাত্র ব্যবসা কেন্দ্র চট্টগ্রামের ফিশারি ঘাট। দূর দূরান্তের ব্যবসায়ীরা এখানে ভিড় জমাতেন সামুদ্রিক মাছ কিনতে। গড়ে প্রতিদিন লেনদেন হতো 100 কোটি টাকার বেশি। সম্প্রতি কর্ণফুলী নদীর তীরে নতুন ব্যবসা কেন্দ্র গড়ে তোলা নিয়ে বিরোধ দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে। তাদের একাংশ অবস্থান নেয় কর্ণফুলী নদীর তীরে গড়ে তোলা ব্যবসা কেন্দ্রের পক্ষে, অপর অংশ ফিরিঙ্গি বাজারের ফিশারি ঘাটে ব্যবসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে